এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সারদা মামলায় রাজীব কুমারকে হেফাজতে চায় সিবিআই। সুপ্রিম কোর্টে নতুন করে 277 পাতার আবেদন। কুণালের বয়ানের উল্লেখ করে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দারা। 2011 ভোটে 25 লক্ষ করে পেয়েছিলেন 205 জন প্রার্থী, দিয়েছিলেন সুদীপ্ত কেডি, দায়িত্বে ছিলেন মুকুল রজত। সিবিআইয়ের হাতে আর কুণালের বয়ান, জানি না প্রতিক্রিয়া রজতের। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই তৎপরতা মনে করছে তৃণমূল। মুকুলের গ্রেফতারির দাবি কুণালের, প্রতিক্রিয়া মেলেনি মুকুলের, তদন্ত হলেই রহস্য উদ্ঘাটন বলছে বিজেপি। সারদা মামলায় মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের একটি চিঠি সামনে এনে বিস্তারিত তদন্তের দাবি জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ব্যাংশাল আদালত থেকে চিঠির সার্টিফাইড কপি তুলেছেন বলেও জানিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে তৃণমূলে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী ও বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। পরিকল্পিত হামলার অভিযোগ তুলল বিজেপি। দলত্যাগের রাগে স্রেফ ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কর্মীরা, মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। হেস্টিংসে বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলার অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোনে নালিশ জানালেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন এ ব্যাপারে দলের কাছে লিখিত রিপোর্ট চেয়েছেন অমিত শাহ। শুভেন্দু সৌগত সংঘাত অব্যাহত। বিজেপি সম্বর্ধনা সভায় তৃণমূলকে কোম্পানি বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আমরা বিগত দিনে যে রাজনৈতিক দলটা করে এসেছি, সেই রাজনৈতিক দলটা তো এখন কোম্পানিতে পরিণত হয়েছে। সেখানে কেউ অ্যাপয়েন্টমেন্টও পান না, কোনো মিটিংয়ে রেজুলেশনও লেখা হয় না। 21 বছর দলে থেকে সুবিধা নিলেন কেন? শুভেন্দুর কটাক্ষের পাল্টা প্রশ্ন ছুড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শুভেন্দু 21 বছর দলে থাকার পর, দলে দুধ ঘি সর সব খাওয়ার পর এখন বলছে দলটা কোম্পানি হয়ে গেছে। নতুন বছর শুরুর আগেই নতুন রাজনৈতিক কর্মসূচির লড়াই, বুথ স্তরে জনভিত্তি বাড়াতে পুরুলিয়া বীরভূমে শুরু হলো বিজেপির আমার বুথ সবচেয়ে মজবুত কর্মসূচি। পাল্টা বঙ্গধ্বনি যাত্রা সাফল্যে দাবি করে বছর শেষে ধন্যবাদ জ্ঞাপন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। নোবেলজয়ী অমর্ত্য সেনের বিশ্বভারতীর বাড়ির জমি নিয়ে বিতর্ক, তাকে হেনস্থার অভিযোগে আজ পথে নামছেন বিশিষ্টরা। বিকেলে বাংলা একাডেমি চত্বরের প্রতিবাদ কর্মসূচিতে থাকবেন জয় গোস্বামী, কবির সুমন, সুবোধ সরকার, শুভা প্রসন্ন, যোগেন চৌধুরী সহ অনেকে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনন আন্দোলনকারীরা রফা সূত্র খুঁজতে ফের 29 ডিসেম্বর কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রের। সরকার দাবি না মানলে 30 ডিসেম্বর দিল্লি হরিয়ানা সীমানার সিঙ্গুতে ট্র্যাক্টর র্যালির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অকালী দলের পর কৃষি আইনে বিরোধিতায় এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। মোদী সরকারে আইনকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানান আরএলপি সভাপতি ও সাংসদ হনুমান বেনিওয়াল। এনডিএ ছাড়ার পর কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনাও তিনি খারিজ করেছেন। গত 24 ঘন্টায় করোনায় রাজ্যে আক্রান্তের সংখ্যা 1253 জন, মৃত্যু হয়েছে 33 জনের, সুস্থতার হার 95.66%। কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়েছে মালদার চক্ষু বিশেষজ্ঞ সুব্রত সোমের। গত 24 ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 262 জন, উত্তর 24 পরগনায় সংখ্যাটা 270। গত 24 ঘন্টায় কলকাতায় 12 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, 8 জনের মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনায়। 2021-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 1 জুন, পরীক্ষা শেষ হবে 10 জুন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে মাধ্যমিক শুরু হবে সকাল 11:45, শেষ হবে বিকেল 3টে। অন্যদিকে 30 জুন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে না, হুল উৎসবের জন্য তারিখ বদলানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনার জন্য সতর্কতা, 1 থেকে 3 জানুয়ারি পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে ভক্তদের প্রবেশ নিষেধ, দর্শক সমাগম না হলেও রীতি মেনেই হবে পুজো। দেশের প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবার উদ্বোধন হতে চলেছে দিল্লিতে আগামী 28 ডিসেম্বর, ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চালকবিহীন স্বয়ংক্রিয় মেট্রো ছুটবে দিল্লির জনকপুরী পশ্চিম স্টেশন থেকে বোটানিক্যাল গার্ডেন স্টেশন পর্যন্ত।